প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামাটিভ এভ্যালুয়েশন টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, ভালো করে প্রিপারেশন করো, অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আজকে তোমাদের যতগুলো এসিকিউ, এমসিকিউ এবং এলএকিউ প্রশ্ন এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমরা দেখি নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো তোমাদের যে এমসিকিউ প্রশ্ন, গ্রুপ এ তে সব এমসিকিউ প্রশ্নগুলোই থাকে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে দেখো সবচেয়ে উন্নত মানের কলম হলো ডেস, শাখা কলম, গুটি কলম, দাবা কলম, জড় কলম। এরপরে চলো নেক্সটে, উদ্ভিদের পাতায় ক্রোমোজোম সংখ্যা 2n = 8 এ শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? 8টি, 4টি, 12টি, 16টি। তারপরে সিতে হিমোফিলিয়া এ হয় ড্যাশ ফ্যাক্টরের অভাবে, অপশানগুলো দেখে নাও, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9। নিম্নে কোনটি অটোজম বাহিত প্রচ্ছন্ন রোগ? থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া। এবং চারে এ ও সি উভয়ই। এরপরে ইতে এক সংকর জননে একটি জনুতে খাঁটি প্রকট ও খাঁটি প্রচ্ছন্নে জীবের শতকরা অনুপাত হবে 25:25, 50:50, 25:75, 75:25। এরপরে গ্রুপ বি, গ্রুপ বিতে ওটাও এমসিকিউ প্রশ্নগুলো একটু লিখতে হবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও, শূন্যস্থান পূরণ। একজন মিষ্টি মোটর গাছের সবুজ বৈশিষ্ট্য হলো ড্যাশ, ক্রোমোজোমে যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে। মেন্ডেলের এক সংকর জনন F2 জনের 2:1 অনুপাতকে 2:1 অনুপাতকে ড্যাশ বলে। এরপরে চলো সত্য মিথ্যা নির্ণয় করো, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করেন। বিতে উদ্ভিদের শস্য নিউক্লিয়াস একটি হ্যাপ্লয়েড। তারপরে সিতে মানুষের কোন ক্ষেত্রে মহিলারা সর্বদাই হেট্রোমেটিক হয়। এবার ডিতে এ ও বি স্তম্ভের মিল খুঁজে সঠিক জোড়টি উল্লেখ করো, প্রথমে এ স্তম্ভ, শাখা কলম, পাথরকুচি, কুচুরিপানা, রাঙা আলু। এবারে অপশান বি, অফ বি স্তম্ভগুলোতে প্রত্যাশ্রয়ী মুকুল, কৃত্রিম অঙ্গজ, বংশবিস্তার, মুকুল, খর্বধারক, এগুলো দেখে ম্যাচ করতে হবে। এরপরে চারে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে দেখো বহুবিভাজন প্রক্রিয়া বংশবিস্তারে করে এরূপ একটি প্রাণীর উদাহরণ দাও। দুয়ে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কী নামে পরিচিত? তিনে যনুক্রম দেখা যায় এমন একটি প্রাণীদের প্রাণীর নাম লেখো। চারে একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের কি হবে? তারপরে গ্রুপ সি, গ্রুপ সিগুলোতে দেখো এখানে তোমাদের 2-3 বাক্যে লিখতে হবে, অর্থাৎ 2 মার্কের প্রশ্নগুলো এগুলো। 2 এবং 3 মার্কের প্রশ্ন, হিমোফিলিয়া রোগ বলতে কী বোঝো? তারপরে বিতে প্রকট ও প্রচ্ছন্ন গুণ উদাহরণসহ উল্লেখ করো। সিতে ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে উদাহরণ দাও। ডিতে যেসব পরিবারে থ্যালাসেমিয়া দেখা যায় থ্যালাসেমিয়া রোধে সপরিবার বিয়ের আগে জিনগত পরামর্শের ভূমিকা উল্লেখ করো। ইতে বিকাশের ক্ষেত্রে পরিণত অবস্থা বলতে কী বোঝো? নেক্সটে প্রকৃতি অনুযায়ী বৃদ্ধি কয় প্রকার ও কী কী? তারপরে পরাগী ইতর পরাগী উদ্ভিদের পার্থক্য লেখো। তারপরে স্ববাসী ও ভিন্নবাসী উদ্ভিদ বলতে কী বোঝো? এরপরে চলো গ্রুপ ডিতে, গ্রুপ ডিতে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নাও। এগুলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন। প্রথমে চিত্র অঙ্কন আসবে, একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো অথবা একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো, যে কোনো 5টি অঞ্চল। 2, জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে লেমার্ক ও ডারউইনের মতবাদটি আলোচনা করো। এবারে যে ডারউইনের মতবাদের পার্থক্য উল্লেখ করো, নয়া ডারউইনবাদ কী? এরপরে চারে দেখো বৃদ্ধি ও বিকাশের প্রধান 3টি দশা নামে নাম লিখে দশাগুলির ও সংক্ষিপ্ত বিবরণ দাও। 5, আচরণ ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক কী? শিম্পাঞ্জির 3টি আচরণগত বৈশিষ্ট্য লেখো। 6, যনুক্রম কাকে বলে? ফার্নে যনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। এরপরে 7, মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 8, জীবদেহের বৃদ্ধির হার বলতে কী বোঝো? বৃদ্ধি হারের বিভিন্ন পর্যায় সম্পর্কে লেখো। এরপর 9 প্রশ্ন দেখো, বংশগত জেনেটিক রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা লেখো।
এরপরে দশে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি লেখো। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো। আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডিসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার চ্যানেলে আপলোড হবে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লাসের সাজেশন এবং অধ্যায়ভিত্তিক